নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনার জন্মবার অনুযায়ী কোন চিহ্ন আপনার জন্য সৌভাগ্যপ্রদ জানেন কি? জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনার জন্মবার অনুযায়ী কোন চিহ্ন আপনার জন্য সুটেবল, অর্থাৎ কোন চিহ্ন আপনি ব্যবহার করবেন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আপনার জন্ম বার অনুযায়ী কোন চিহ্ন আপনার জন্য শুভপ্রদ বা ফলপ্রসূ, তা আমি এই ভিডিওতে বলতে চলেছি। তার আগে কয়েকটি কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করে থাকি, সেটি গৃহের মধ্যে, লকেটের মাধ্যমে, আংটির মাধ্যমে। কিন্তু আমরা কিন্তু সঠিক জানি না যে কোন চিহ্ন আপনার জন্য সুটেবল, অর্থাৎ জন্মবার অনুযায়ী কোন চিহ্ন পরিধান করলে বা কোন চিহ্ন আমার গৃহে আঁকলে বা রাখলে আমার জন্য শুভপ্রদ বলে মানা হবে। তবে একটি জিনিস আপনারা মাথায় রাখবেন, আমি এই ভিডিওতে যে চিহ্নগুলোর কথা বলবো সেটি কখনোই প্লাস্টিকের কোনো বস্তু ব্যবহার করা যাবে না। প্লাস্টিকের কোনো বস্তু ব্যবহার করলে সচরাচর সেখান থেকে নাকারাত্মক, অর্থাৎ নেগেটিভ ঊর্জার কিন্তু সৃষ্টি হয়। তাই আপনারা ধাতব বস্তুর ব্যবহার করুন, আর যদি না পারেন তেল সিঁদুর দিয়ে সেই রকম চিহ্ন কিন্তু আঁকতে পারেন। তাহলে আসুন, আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক জন্মবার অনুযায়ী আপনাদের কোন চিহ্ন শুভপ্রদ। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক জন্মবার অনুযায়ী কোন চিহ্ন আপনার জন্য সুটেবল। প্রথমে আসি রবিবার যাদের জন্ম, তারা কোন চিহ্ন পরিধান করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি রবিবার জন্ম হয় তাহলে আপনারা লকেটে, হ্যাঁ বন্ধুরা, লকেট করে বা হাতের আংটিতে বা আপনার শোবার ঘরের দরজাতে সূর্যর একটি চিহ্ন রাখুন, বা আপনার হাতে বা গলায় লকেট হিসাবে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট পরিমাণে শুভপ্রদ বলে মানা হয়। এরপর আসি আপনার জন্মবার যদি সোমবার হয় তাহলে আপনারা কোন চিহ্ন ব্যবহার করবেন। আপনার জন্মবার যদি সোমবার হয় সেক্ষেত্রে আপনারা ত্রিশূলের চিহ্ন ব্যবহার করুন। হ্যাঁ বন্ধুরা, ত্রিশূল, সেটি আপনি লকেটের মাধ্যমে রাখতে পারেন, বা আপনার ঘরের যে বেডরুম রয়েছে সেখানে রাখতে পারেন। তবে কোনো প্লাস্টিকের বস্তু, কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি কোনো জিনিস রাখবেন না, ধাতব জিনিস রাখার চেষ্টা করুন। আর যদি না পারেন সেক্ষেত্রে তেল সিঁদুর দিয়ে সেই চিহ্ন আপনি তৈরি করতে পারেন, কারণ প্লাস্টিকের যে কোনো জিনিস আমাদের গৃহে বা আমাদের শরীরে নেগেটিভ ঊর্জার সৃষ্টি করে। উল্টো দিকে ধাতব জিনিস আমাদেরকে সবসময় পজিটিভ ঊর্জা প্রদান করে থাকে, তাই সবসময় ধাতব জিনিসই ব্যবহার করুন। এবং যদি না পারেন সেক্ষেত্রে আপনি তেল বা সিঁদুর দিয়ে ঘরের যেটা বেডরুম রয়েছে সেখানে কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর আসি যাদের মঙ্গলবার জন্ম, তারা খাড়ার লকেট তৈরি করুন, বা গৃহে যেখানে আপনি ঘুমোন সেখানে খাড়ার চিহ্ন তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য সুটেবল। এরপর আসি যাদের বুধবার জন্ম, আপনি স্বস্তিকার চিহ্ন ব্যবহার করতে পারেন, অর্থাৎ সেটি লকেটের মাধ্যমে বা আপনার বেডরুমে দরজাতে সেই চিহ্ন তৈরি করতে পারেন। তবে একটি জিনিস মাথায় রাখবেন, কখনোই প্লাস্টিকের কোনো বস্তু
আপনার শরীরে বা আপনার গৃহে রাখবেন না যেটিতে স্বস্তিকা চিহ্ন তৈরি করা রয়েছে। সেক্ষেত্রে নেগেটিভ ঊর্জা কিন্তু আপনার গৃহে সদাই বিরাজমান থাকবে। তাই সবসময় ধাতব কোনো বস্তু আপনি ব্যবহার করুন, আর যদি গৃহের দরজাতে অর্থাৎ আপনার শোয়ার ঘরের দরজাতে যদি ধাতব কোনো বস্তু না লাগাতে পারেন সেক্ষেত্রে আপনি তেল সিঁদুর দিয়ে সেই স্বস্তিকা চিহ্ন তৈরি করতে পারেন। এরপর আসি আপনার জন্মবার যদি বৃহস্পতিবার হয় সেক্ষেত্রে আপনারা পদ্ম ফুলের লকেট ব্যবহার করতে পারেন বা পদ্ম ফুলের আংটি, অর্থাৎ যেখানে পদ্ম ফুল তৈরি হয়ে রয়েছে সেরকম একটি লকেট বা আংটি, এবং ঘরের দরজাতে সেই পদ্ম ফুলের কোনো ধাতব জিনিস দরজাতে লাগাতে পারেন। তবে প্লাস্টিক বর্জন করতে হবে, প্লাস্টিকের কোনো জিনিস ইউজ করা যাবে না। যদি না পারেন সেক্ষেত্রে আপনি তিল সিঁদুর দিয়ে দরজাতে অর্থাৎ আপনার শোয়ার ঘরের দরজাতে পদ্ম ফুলের চিহ্ন আঁকতে পারেন। যাদের শুক্রবার জন্ম তারা ব্যবহার করুন ওম চিহ্ন। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার লকেটে বা আপনার আংটিতে ওম চিহ্ন ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনার শোবার ঘরের দরজাতে এই ওম চিহ্ন কোনো ধাতব জিনিস দরজাতে লাগাতে পারেন। আর যদি না পারেন সেক্ষেত্রে আপনি তেল সিঁদুর দিয়ে এই ওম চিহ্নটি আঁকতে পারেন। এরপর আসি যাদের জন্মবার শনিবার তারা কি ব্যবহার করবেন। আপনার জন্মবার যদি শনিবার হয় সেক্ষেত্রে আপনারা শঙ্খের চিহ্ন ব্যবহার করতে পারেন, অর্থাৎ লকেটে শঙ্খ রাখতে পারেন বা আপনার শোয়ার ঘরের দরজাতে শঙ্খের কোনো চিহ্ন তৈরি করতে পারেন। তবে তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।